সাধারণ মানুষ থেকে বহু তারকার কাছে এখন ট্রেন্ডিং ইন্টারন্যাশনাল ফাদার্স ডে। বাবাদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনেকেই। আগামী 19 জুন ইন্টারন্যাশনাল ফাদার্স ডে। এই ফাদার্স ডেতে বলিউডের জনপ্রিয় কিছু বাবা ছেলে জুটি নিয়ে আলোচনায় আসা যাক, যাদের জুটি দেখে বলতেই হবে বাহ তেরা ক্যা কেহনা, কিংবা বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হুয়া ফির থোড়া থোড়া। প্রথমেই দেখে নেওয়া যাক অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের জুটি। বলিউড শ্যানশা অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা বলায় বাহুল্য, ছেলে অভিষেকও তারই পথে পা রেখেছেন। পর্দাতেও তারা জুটি বেঁধেছেন একাধিক ছবিতে। সরকার, পাম, বান্টি অর পাবলিক, কভি অলবিদা না কেহনার মতো ছবিতে দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে। শাহরুখ খান, আরিয়ান খান। বাদশাহ হয়ে শাহরুখ খান রাজত্ব করলে অভিনেতা হিসেবে এখনও আত্মপ্রকাশ হয়নি আরিয়ান খানের, কিন্তু তার গলা শোনা গিয়েছে দ্য লায়ন কিং ছবিতে। শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডে ডেবিউ হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ানের। ঋষি কাপুর ও রণবীর কাপুর। বলিউডে ঋষি কাপুরের জনপ্রিয়তা কতটা তার প্রমাণ পেয়েছেন অনুরাগীরা। ঋষি কাপুরের জুতোতেই পা গুলিয়েছেন ছেলে রণবীর কাপুর, জিতেন্দ্র ও তুষার কাপুর। বলিউড সুপারস্টার জিতেন্দ্র এবং শোভা কাপুরের সন্তান তুষার কাপুর, তিনি নিজেও বিটাউনের জনপ্রিয় অভিনেতা। শাহিদ কাপুর ও পঙ্কজ কাপুর। এরপর আসা যাক বলিউডের জনপ্রিয় বাবা ছেলে জুটি শাহিদ কাপুর ও পঙ্কজ কাপুরের নাম। কিছুদিন আগেই মুক্তি পাওয়া জার্সি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে পিতা পুত্র দুজনকে, সাইফ আলী খান ও ইব্রাহিম আলী খান। বলিউডে এখনও অভিনেতা হিসেবে দেখা যায়নি সাইফ পুত্র ইব্রাহিম আলী খানকে, কিন্তু বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে রূপলি পর্দায় আসার আগেই নিজেকে কিছুটা ওয়ার্ম আপ করে নিচ্ছেন তিনি। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।